ওকে, আজকে হচ্ছে স্পেশাল। আমাদের কমেন্টসে হচ্ছে একজন বলছে আমি তারে দিই না কেন খাইতে, তো আজকে হচ্ছে আমি আজকে তারে খাওয়াবো। কি আমি এদের সাথে করবো না, আমাকে পারে বলতে পারবো না সেজন্য। কি বল, আপনি আবার বলবেন, আপনি আবার খেতে যাবেন, পরে আবার খাবো, তারপরে খাইতে বলতে পারবো না বলে সেজন্য আর। ওকে, আজকে ফার্স্ট দুইটা বিস্কুট করব, একটা হচ্ছে ডেকো ক্ষীর কুকি, এটার দাম হচ্ছে 15 টাকা, খুলেন। না আমি তো বলতে পারবো না, না আমাকে খাওয়াবেন, না না না, আপনি 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 বলেন। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট ডেকো খুলতেছি 15 টাকার, এটা হচ্ছে ক্ষীর বিস্কুট, বুঝছেন তো? আপনি খুলে আমার একটা দেন আর আপনি খায় বলেন যে অ্যাকচুয়ালি ক্ষীরের মতো খাইতে কিনা। ঠিক আছে, দেন আমার ভাঙাটা। না না, ভাঙাটা না, আলাম পেয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ডেকো বিস্কুট, নেন আপনি একটা মুখে দেন, মুখে দিয়ে বলেন খাইতে কেমন। আমি খাবো না, খাইলে পর বলতে পারবো না দিতে। আমি ফার্স্ট টাইম মুখে দিয়ে বলতেছি, এলাচের গন্ধ আছে। এটা বলার লাগে মুখে দিয়ে আগে বলার জন্য আছে। খেলে খাই শেষ হবে, আটা খাবো তারপরে বলছো। আপনাকে খাবো না, গেস্টকে বিস্কুট দিয়ে দেওয়া হবে না? আমি বিস্কুট নিব না। ক্ষীর বলতে এলাচের গন্ধ কেন দিবে, দুধের মালাই স্মেল থাকবে ক্ষীরে, তাই না? এলাচ, শুধু এলাচ আর সাথে কোনো কিছু নাই। এলাচ এলাচ এলাচ, এর নাম এলাচি বিস্কুট হলে হইতো। এলাচি বিস্কুট, হ্যাঁ এলাচি আছে, এদের ইস্টার এলাচ, এটা কালো এলাচ, এটা এলাচ। ওই তো অনেক মশলা ছবি দিছে, বাট মেইন তো ক্ষীর বিস্কুট বসাতে। আচ্ছা, এই যে হচ্ছে এলাচের ছবি আছে, কিন্তু এটা তো ক্ষীর, তাই না? তো কথা হচ্ছে এলাচের স্মেল পাওয়া যাচ্ছে, আর আমি ভাবছিলাম বাদাম টাদাম থাকতে পারে, কিন্তু নাই, বাদামের গন্ধ নাই, কিন্তু এলাচের গন্ধই বেশি আসতেছে। কেউ যদি এলাচ দিয়ে ক্ষীর বানায়, আমি বলবো সেই ক্ষীর আমি খাবো না, এরকম ক্ষীর যদি হয়ে থাকে। আমি ক্ষীর না, এটা হচ্ছে যে গ্রামের নাইকেল দিয়ে পায়েস রান্না করে না, তার ভিতরে এলাচ দেয় পেলে বাসন, এরকম হয়েছে। আচ্ছা, আপনি কি এই বিস্কুট আর কিনবেন? মোটেই না, আমিও এই বিস্কুট কিনবো না, আর ডেকো ভালো হয় নাই। ওকে, ডেকো আর তো নামে কেস করবে, আমার শেষ করতেই কষ্ট লাগছে, আমি একটা বিস্কুট শেষ করতে বললাম না। তুই ফেলে দিস নি তো? না না, মুখের মধ্যে আছে, ফেলি নাই। আমাকে দে, আমি ছিঁড়ে দিছি তোকে। দাঁড়া, আগে দেখাইনি, এটা হচ্ছে আমার ভাইগনার মা, যে কিনা আমাদেরকে ঈদে ওই যে, এটা আমি করে যাবো, আম্মু করতো, ওর আম্মু করছো, বাট এটা ডেকো আবার বেশি দিব। এটা হচ্ছে সেকেন্ড বিস্কুট, ডেকো কোম্পানির মিলানো কুকি বিস্কুট। হ্যাঁ বলেন, কি হাসি লাগছে? আমার কাকা বলে কি তুই এগুলো করিস কেন, কেউ দেখে না, কাদা কাইটা দিয়ে দিয়ে দিচ্ছে। হাব্বু বলস, এই তোর এই ভিডিও দেখে না তো? আমিও মাঝে মাঝে চিন্তা করি আমার এই ভিডিও দেখে কে, আমার মতন পাবলিক যারা খাইতে চাবে। আচ্ছা, সব থেকে পিকুলিয়া জিনিস হচ্ছে এখানে লেখা রোম্যান্স অফ চকলেট অ্যান্ড ভ্যানিলা। আমি ছিল রোমানের মা, এই জন্য রোম্যান্স মেক্স সেন্স। আচ্ছা, এটার দাম হচ্ছে 35 টাকা, 25 টাকা, এটার দাম হচ্ছে 25 টাকা। নেন এবার ছিলেন, আমি তোর মতো দাঁত ব্যবহার করবো না আপু? আমি দাঁত ব্যবহার করে ছেড়ে দিছি, আমার এক সাবস্ক্রাইবার বলছে যে আমি কেন দাঁত। আরে কি কিউট সাইজ, কি ছোট, সুন্দর দেখতে, সুন্দর। না না, পুরোটা প্যাকেট খুলে দেখেন, প্যাকেটটা মানে দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে লো কি যে, না দেখতে সুন্দর বাট সাইজ না ছোট, আমি না ভাবছিলাম একটু বড় বড় হবে। ওকে, সবাই হচ্ছে নেই একসাথে মুখে ঢুকে, তারপর হচ্ছে টেস্ট বলেন। আসলে মানে প্যাকেট তুলনায় জিনিস খুবই, আমি হিন্দি বলে ফেলাইছি, আপনি হিন্দি বলছেন। আচ্ছা, বিস্কুট সবাই খাইছো, এখন বলতে থাকো কেমন। আসলে কনফেকশনারি বিস্কুট মোটামুটি মিষ্টি, আর চকলেট ভ্যানিলার কোনো নাম গন্ধ নাই। উপরে তো লেখা না চকলেট ভ্যানিলা।
খাও এটা নাকি চকলেট ভ্যানিলা বিস্কুট খাই বলো তো আপনি কি 25 টাকা দিয়ে বিস্কুট কিনবেন না সেনা না কিনলাম কিন্তু এত কষ্ট করে যখন কিনেছি খেয়ে ফেলা মানে কষ্ট যে জিনিসগুলো খারাপ হয় এগুলো আমাদের শেষ করতে খুব কষ্ট লাগে খুবই কষ্ট হয় এই বিস্কুট আর কিনবি না যখন কিনে ফেলেছিস আমি কি করবো ভাগযোগ করে সবাই কিনে খেয়ে ফেলবেন আপনারা থাকলে আপনাদেরও খাইতে দিতাম সত্যি কথা না এটা জাস্ট দেখতে শো অফ ওই ভ্যানিলা চকলেটের কোনো গন্ধ ফ্লেভার নাই কনফেকশনারির বিস্কুট খালি দেখতে এরকম মানে হচ্ছে মেহমানদের সামনে দিছেন দেখতে সুন্দর লাগতেছে সেই টাইপ জিনিস 25 টাকায় ওকে এমনি খাইতে ভালো না ডেকো কোম্পানির আজকে দুইটা বিস্কুটই খুবই পচা ছিল আর আমরা কেমনে শেষ করবো সেটা টেনশন করতেছি আপু আপনাকে দিয়ে দিব নি অর্ধেক আচ্ছা এগুলা নিজেরা খাওয়ার জন্য কিনবেন না মেহমানরা আসলে তখন দিতে পারেন দেখতে সুন্দর লাগতেছে ফ্যান্সি আর কি 25 টাকা এই তো শেষ